নমস্কার না আমি সত্যান্বেষী না আমি বোমকেশ না আমি আমার যারা ভিডিও দেখেন আমি আমার ভিডিওতে অথেন্টিক রকম খবর ছাড়া বা এক্সক্লুসিভ যদি কোনো নিউজ বেরোয় তবেই কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি আমার জনগণকে হাওয়ায় রকম খবর কিন্তু পরিবেশন করতে পারবো না তার জন্য একদম দুঃখিত কেন কথাটা বললাম তা রিসেন্টলি একটা ছবি দেখা যাচ্ছে যেখানে অঙ্কুশ হাজরার সাথে দেবকে দেখা যাচ্ছে অঙ্কুশ অনেক বছর পর কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছে এবার কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে এখন যা পরিস্থিতি বাংলায় সেখানে প্রত্যেকটা স্টার যারা আছে নায়ক যারা আছে তারা প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করছে তার দেবদার সাথে অঙ্কুশের একটা ছবি প্রকাশ পেয়েছে সেইটাকে ঘিরে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে যে অঙ্কুশের মির্জাতে দেবদার ক্যামিও থাকতে চলেছে তাহলে কি দেবদার ক্যামিও থাকতে চলেছে অঙ্কুশের মির্জাতে দেব অঙ্কুশ কি তাহলে এটা প্রকাশ করতে চাইছে না আরে বাবা কেন এটার কি কোনো অথেন্টিক নিউজ আছে বা এই যে জিনিসটা প্রচার করা হচ্ছে এই জিনিসটা প্রচারের মানে আসল সত্যতাটার কি কোনো অথেন্টিক তো কোনো খবর নেই এই একটা ছবিকে কেন্দ্র করে একটা পাবলিকের উদ্দেশ্যে একটা রং ইনফরমেশান প্রোভাইড করা বা একটা কোনো কিছু ভুল একটা খবর ছড়িয়ে দেওয়া এইগুলোর তো কোনো মানে নেই যদি সত্যি যদি মির্জাতে যদি দেবদার যদি কোনো ক্যামিও থাকে বা সেটা যখন এক্সক্লুসিভ যদি কোনো আপডেট থাকে তবেই আপনারা প্রোভাইড করুন বা বলুন ইন্ডাস্ট্রিতে থেকে এখন প্রত্যেকটা স্টার বা অ্যাক্টার যারা আছে প্রত্যেকে প্রত্যেকের কাজকে সাপোর্ট করছে ট্রেলার লঞ্চ ইভেন্ট হোক বা গানের কোনো ইভেন্ট লঞ্চ হোক সেখানে গিয়ে প্রত্যেকে প্রত্যেকের কাজে সেখানে যাচ্ছে পাশে গিয়ে দাঁড়াচ্ছে বিক্রমের পাশে যেখানে জিদ্দাকে দেখা গেছে তাহলে কি আমি এখন বলতে পারি আরে জিদ্দাকে দেখতে পেয়েছি বিক্রমের পাশে তার মানে জিদ্দার একটা ক্যামিয়ত হয়তো কিছু একটা থাকতে চলেছে জিদ্দা হয়তো থাকবে হয়তো কিন্তু বিক্রম এখনো কিছু বলতে চাইছে না না এরকম তো গেঁজাখুড়ি গল্প তো বলতে পারবো না কেন বলবো সেটার কি কোনো আদৌ কি কোনো মানে রেলেভেন্ট কোনো পয়েন্ট আছে সেই বিষয়টা নিয়ে আমরা জানি যে দুটো জিনিস যে দেব জিৎ এদেরকে নিয়ে কথা বললে মানুষ এটার প্রতি আগ্রহ থাকবে এটা অবশ্যই থাকবে কিন্তু একটা জেনুইন একটা খবর যদি অবশ্যই থাকে সেইটা দেওয়া প্রোভাইড করুন একটা ছবিকে কেন্দ্র করে নিজেদের মতো একটা মতামত যে হয়তো এইটা হতে চলেছে বা হয়তো হয়তো এইটা থাকতে পারে বা এইটা হওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনাদের তো সোর্স অনেক আছে তা সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনারা এই খবরটা বার করতে পারছেন না বা এটা বলতে পারছেন না আমার না হয় কোনো সোর্স নেই আমার ছোট চ্যানেল আমার সেরকম জানাশোনা পরিচিতি কেউ নেই তার মানে এই নয় যে একটা ছবিকে কেন্দ্র করে আমি আমার পাবলিককে ভুল বা রং ইনফরমেশান দেব। বা যেই খবরের কোনো সত্যতা নেই সেই জিনিসটা নিয়ে একটা যা খুশি বলে দেব। যদি অঙ্কুশের মির্জাতে দেবদার যদি কোনো ক্যামিও থেকে থাকে যদি এক্সক্লুসিভ কোনো নিউজ যদি সামনে আসে তবে আপসেই জনতা জানতে পারবে বা যারা যারা এক্সক্লুসিভ নিউজ দেওয়ার চেষ্টা করে বা আমি যখন দেখব সেগুলো দেওয়ার চেষ্টা করব কিন্তু একটা ছবিকে কেন্দ্র করে এরকমভাবে পাবলিকের উদ্দেশ্যে একটা ভুলভাল কোনো কিছু ছড়িয়ে দেওয়া বা বলে দেওয়া আমার মনে হয় না এই জিনিসটা ঠিক হচ্ছে এই জিনিসটার কোনো সত্যতাই নেই একটা ছবিকে কেন্দ্র করে একটা শুটিং ফ্লোরে হয়তো দেবদাস এখানে গেছে ভিজিট করতে গেছে বা দেখতে গেছে কাজটা কীরকম হচ্ছে বা কোনো একটা ইভেন্ট চলছে সেখানে হয়তো তিনজনে চারজনে একসাথে হয়েছে সেখানে একটা দাঁড়িয়ে ছবি তুলেছে একটা দাঁড়িয়ে ছবি তুলেছে মানে সেটাকে নিয়ে একটা একটা নিজের মন মন মতো একটা গল্প করে সেটা বানিয়ে দিলাম বা বলে দিলাম তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে আমাকে জানাও তোমাদের কি আদৌ মনে হয় যে দেবদা অঙ্কুশের সাথে মির্জাতে ক্যামি হিসেবে থাকতে চলেছে বা এই ছবিটার কোনো আসল সত্যতাই নেই বা এমনি জাস্ট যেটি আমি কথাটা বললাম কোনো একটা কাজ পারপাসে বা এমনি দেখা করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য দের এমনি গেছিলো তোমাদের কি মতামত সেটা জানিও তো চলো এইটুকুনি বক্তব্য বিষয়ে বলার জন্য এসেছিলাম আজকে ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখাবে নমস্কার আর চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও